আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা চারতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 2565 স্কোয়ার ফুট, অর্থাৎ লম্বায় হচ্ছে 95 ফুট এবং প্রস্থ হচ্ছে 27 ফুট। আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে 5.89 শতক, আর কাটায় করলে এটা হবে 3.56 কাটা। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই চারতলা বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা বাড়িটার 3D ডিজাইন দেখব, এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানব। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কীরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার ছাদে বাগান করার জন্য খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। আর বাড়িটার সামনের ডিজাইন, চারপাশের বাউন্ডারি ওয়াল এবং ব্যালকনিগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং বাড়িটার মধ্যে কালার কম্বিনেশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ফ্লোর প্ল্যান বিস্তারিত দেখব। তো এটা হচ্ছে আমাদের এই চারতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তো আমাদের এই চারতলা বাড়িটার নিচতলা যেটা আছে, গ্রাউন্ড ফ্লোর যেটা আছে, সেটা এই প্ল্যান অনুযায়ী হবে। আর এরপরে উপরের যে বাকি তিনতলা আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সেটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান অনুযায়ী হবে। তো আমরা দুইটা প্ল্যানেই বিস্তারিত রুমের মাপজোক সহ সম্পূর্ণ সব কিছু দেখবো। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখবো, আমি গ্রাউন্ড ফ্লোরটাকে জুম করতেছি। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে, প্রথমে আমরা ডাইমেনশনটা দেখি, এটা হচ্ছে 27 ফুট বাই 95 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ লম্বায় দৈর্ঘ্য একোনা থেকে একোনা পর্যন্ত হচ্ছে 95 ফিট 1 ইঞ্চি, আর প্রস্থে একোনা থেকে একোনা পর্যন্ত হচ্ছে 27 ফিট। এরপরে আমাদের মেন এন্ট্রি হচ্ছে যে এদিকে মেন গেট, এটা এই গেট দিয়ে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পর এটা পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা হচ্ছে 37 ফিট বাই 25 ফুট 2 ইঞ্চি। এরপর আমরা এখানে আসবো, এখানে আসার পর এটা হচ্ছে আমাদের সিঁড়ি, সিঁড়িটা হচ্ছে 17 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট, আর এই সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে যাব। এরপরে আমরা যদি এখানে আসি, আমাদের এখানে এই পাশে কিন্তু দুইটা ইউনিট করা হয়েছে, এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে। তো দুইটা ইউনিটের মধ্যে এই যে একটা ইউনিট, এটা পুরোটা একটা ইউনিট আর এটা আরেকটা ইউনিট, এটা হচ্ছে ইউনিট ওয়ান, এটা ইউনিট টু। তো প্রথমে আমরা ইউনিট ওয়ানটা দেখি। তো ইউনিট ওয়ানটা হচ্ছে, আমরা এদিকে এই দরজা দিয়ে প্রবেশ করবো। প্রবেশ করার পরে শুরুতে আমাদের রয়েছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম একসাথে, 16 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট 7 ইঞ্চি। এরপর এখানে একটা কমন টয়লেট, 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর এটা কিচেন, কিচেন দরজা হচ্ছে এটা 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। এরপর এখানে একটা বেডরুম, বেডরুমের দরজা হচ্ছে এটা 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। তারপর এদিকে একটা বেডরুম, বেডরুমের দরজা হচ্ছে এটা 13 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট। তারপরে এই পাশে আমাদের ব্যালকনি রয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। তারপর এখানে একটা অ্যাটাচ টয়লেট, 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে ইউনিট ওয়ান। এরপরে ইউনিট টু, ইউনিট টু এন্ট্রি হচ্ছে যে দরজা হচ্ছে এটা। তারপর এখানে একটা বেডরুম, বেডরুমে 11 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। তারপর ড্রয়িং ক্লাস ডাইনিং রুম, 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। তারপর কমন টয়লেট, 5 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, এই যে দরজা হচ্ছে এটা। এরপর কিচেন, 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট, কিচেনের দরজা হচ্ছে এটা। এরপর বেডরুম, দরজা হচ্ছে এটা 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। অ্যাটাচ টয়লেট, 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর বেলকনি, 6 ফিট বাই 3 ফিট 11 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এবার আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখবো, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর প্ল্যান। তো এখানে আমাদের টোটাল ইউনিট হচ্ছে তিনটা, এই টিপিক্যাল, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে এইভাবে হবে তিনটা ইউনিট করে। তো এবার আমরা যদি দেখি, আমরা এই যে সিঁড়ি দিয়ে আসবো, 17 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট। তো এবার এই যে এটা হচ্ছে ইউনিট ওয়ান, ইউনিট ওয়ানের দরজা হচ্ছে যেটা 16 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট 7 ইঞ্চি, ড্রয়িং ক্লাস ডাইনিং রুম, তারপর কমন টয়লেট 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি, এরপর কিচেন 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। এরপর এখানে একটা বেড, এই যে বেডরুম, 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট, এই পাশে বেলকনি আছে 7 ফিট বাই 2 ফিট। তারপর এদিকে বেডরুম, বেডরুমটা হচ্ছে 13 ফিট, এই যে দরজা হচ্ছে এটা 13 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট। অ্যাটাচ টয়লেট, 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপরে বেলকনি, এখানে একটা স্লাইডিং ডোর হবে গ্লাসের, 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। এরপরে আমরা ইউনিট টু, ইউনিট টুর মেন দরজা হচ্ছে, এন্ট্রি হচ্ছে এটা। তারপর এদিকে বেডরুম,
11 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। এটার সাথে ব্যালকনি আছে এদিকে 7 ফিট বাই 2 ফিট। তারপরে এখানে হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। কমন টয়লেট 5 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এরপরে কিচেন 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। তারপর এখানে বেডরুম 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। আর এদিকে ব্যালকনি আছে 6 ফিট বাই 3 ফিট 11 ইঞ্চি। অ্যাটাচ টয়লেট 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর আমরা এই পাশে হচ্ছে ইউনিট 3, এটা পুরোটা ইউনিট 3। তো ইউনিট 3টা আমরা যদি দেখি একটু, যেটা পুরোটা এবার আমি জুম করে দেখব শুরু থেকে। তাহলে ইউনিট 3 এন্ট্রি হচ্ছে, দরজা হচ্ছে এটা। তো শুরুতে আমাদের এদিকে রয়েছে ড্রয়িং রুম 10 ফিট বাই 8 ফিট 11 ইঞ্চি। এরপর কমন টয়লেট 6 ফিট বাই 4 ফিট। তারপর ডাইনিং রুম 10 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি। তারপর এদিকে বেডরুম, বেডরুমের দরজা হচ্ছে এটা 11 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। এদিকে ব্যালকনি আছে 7 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। তারপর এখানে কিচেন 8 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি। এরপর এখানে বেডরুম 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট। অ্যাটাচ টয়লেট 6 ফিট বাই 4 ফিট। আর এটা হচ্ছে ব্যালকনি 7 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট। এটা হচ্ছে স্লাইডিং ডোর। তারপর এদিকে আরও একটা বেডরুম আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট। এটার সাথে অ্যাটাচ টয়লেট 6 ফিট বাই 4 ফিট। এরপরে ব্যালকনি 7 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আর এটার ডাইমেনশনটা হচ্ছে, এখানে আমরা যদি দেখি, একোনা থেকে একোনা পর্যন্ত প্রস্থটা হচ্ছে 27 ফুট, আর লম্বাই একোনা থেকে একোনা পর্যন্ত হচ্ছে 95 ফিট 6 ইঞ্চি। তো এবার আমরা এই বাড়িটার প্ল্যানটা দেখে নিলাম। এবার আমরা এটা, এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করি আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা দেখব। এর জন্য আমি এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার খরচের হিসাব। এর জন্য আমি প্রথমে ফ্লোর এরিয়াটা বের করব। ফ্লোর এরিয়া যদি আমরা বের করি 95 ফিট বাই 27 ফিট, 95 গুণ 27 গুণ করি, তাহলে আমাদের আসবে 2565 স্কোয়ার ফুট টোটাল। তো এবার আমরা এটার থেকে, ফ্লোর এরিয়া থেকে আমরা খরচের হিসাবটা বের করব আনুমানিক। প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করব। ফাউন্ডেশন খরচটা হচ্ছে নির্ভর করতে সেটা আপনার জায়গার ধরনের উপর। জায়গা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার খরচটা কমবে, জায়গা খারাপ হলে খরচটা বাড়বে। সেক্ষেত্রে এটা 700 হতে পারে, 600 হতে পারে, 800 হতে পারে, এমনকি 900 বা 1000 হতে পারে, তো আরও বেশিও হতে পারে। তো আমরা 800 করে ধরতেছি। তাহলে 2565 স্কোয়ার ফিটের জন্য প্রতি স্কোয়ার ফিটে 800 টাকা করে ধরলে আমাদের ফাউন্ডেশন খরচ আসবে 20,52,000 টাকা। এরপরে প্রতিতলার খরচ আমরা বের করবো। প্রথমে কাস্টিং কাজের খরচ, প্রতি একতলার জন্য কলাম বিম ছাদে খরচ হবে 2565 স্কোয়ার ফিটের জন্য প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে ধরলে 15,39,000 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, প্রতি তলার জন্য গাঁথুনি, প্লাস্টার, সিলিং, দরজা, টাইলস, প্লাম্বিং, ল্যাট্রিন ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 800 টাকা করে ধরি, তাহলে 2565 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 20,52,000 টাকা প্রতি স্কোয়ার ফিটে। এটাও 800 টাকা করে ধরলাম। এবার যদি আমরা টোটাল বের করি, তো প্রথমে আমরা এটার কাস্টিং কাজের খরচটা লিখব। কাস্টিং কাজের খরচ হচ্ছে এখানে 15,39,000 টাকা। এরপর এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে ফিনিশিং কাজের খরচ। ফিনিশিং কাজের খরচ প্রতি 20,52,000 টাকা। এই যে 20,52,000 টাকা, শুধু এটাকে যোগ করবো। প্রথমে যোগ করে যেটা আসবে সেটার সাথে আমরা চাঁদ দিয়ে গুণ করবো, কারণ আমাদের বাড়িটা চারতলা। সেক্ষেত্রে আমাদের 4 বার কলাম বিম ছাদের জন্য খরচ হবে এবং ফিনিশিং কাজের খরচ জন্য 4 বার খরচ হবে। তো আমরা যদি টোটাল খরচটাকে চাঁদ দিয়ে গুণ করে আমাদের টোটাল কাস্টিং এবং ফিনিশিং কাজের খরচ বের হয়ে যাবে। এবার এটার সাথে আমরা যোগ করে দিব হচ্ছে আমাদের ফাউন্ডেশন খরচটা। এই যে ফাউন্ডেশন খরচ 20,52,000 টাকা, এটা যোগ করার পর আমরা যদি টোটাল বের করি আমাদের আসবে 1,64,16,000 টাকা। তাহলে আমাদের এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করি আনুমানিক খরচ হবে 1,64,16,000 টাকা। আর এই খরচের হিসাবটা, এটা আনুমানিক খরচের হিসাব, এটা অনেক সময় কম বেশি হতে পারে, এটা অনেকগুলো ফ্যাক্টরির উপর নির্ভর করতেছে। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।